وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. একবার প্রশ্ন করেছেন, গল্প এবং উপন্যাস লেখার ইসলামী বিধান কি? জি ভাই, গল্প এবং উপন্যাস এটা যদি ইসলামী আকীদা বিরোধী না হয় বা ইসলামী শিষ্টাচার বিরোধী না হয় সেক্ষেত্রে এটার বৈধতা আছে, তবে অপ্রয়োজনীয় কোনো গল্প লেখা এটা ইসলাম অনুমোদন নেই। এ ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন একটি কবিতা প্রসঙ্গে। আল্লাহর রাসূল বললেন সেই সময়তে যে এগুলো শুধু কিছু মাত্র বাক্য মাত্র, এগুলো যেগুলো ভালো তো ভালো, যেগুলো মন্দ সেগুলো মন্দ। হাদিসটা আছে সুনান দারিক উতনি, হাদিস নম্বর 4351 এবং মিশকাত হাদিস নম্বর 4807 এবং সিলসিলা হাদিস সহিহা হাদিস নম্বর 447 সনদ সহি। তবে মনে রাখতে হবে যে খেল তামাশার জন্য, লোককে হাসানোর জন্য এইরকম গল্প বা উপন্যাস লেখা থেকে বিরত থাকতে হবে, এটা ইসলামী শরীয়তসম্মত না, এটা একদম নিষিদ্ধ। এ ব্যাপারে শেখ সলে আল উসাইমিন তার ফতাওয়ায়ে নূর প্রথম খণ্ড 335 পৃষ্ঠায় তিনি বলেছেন যে খেল তামাশার জন্য বা হাসির জন্য কোনো গল্প বা উপন্যাস লেখা এটা অনুমোদিত নয়, তবে শরীয়ত শিক্ষা অথবা কোনো উপদেশমূলক কোনো গল্প বা উপন্যাস লেখা এটার বৈধতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন ব্যক্তির উপরে লানত করেছেন, তার মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যারা কথায় বলার সময় মিথ্যা কথা বলে যাতে মানুষ হাসে, মানে তাদের উদ্দেশ্যটা মানুষকে হাসানো, এই জন্য মিথ্যা কথা বলে। এই ব্যাপারে আল্লাহ রাসূল একদম নিষিদ্ধ ঘোষণা করেছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 4990 এবং সুনান দারিমি হাদিস নম্বর 2702 এবং মিশকাত হাদিস নম্বর 4834 এবং সহিহুল জামিল আলবানী হাদিস নম্বর 7136 হাজির সনদ একদম সহি। তাই যদি ইসলামী আকীদা এবং আচার এর বিরুদ্ধে না যায় সেসব গল্প কবিতা এবং উপন্যাস লেখা যাবে, অন্যথায় এটা নিষিদ্ধ। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.